বাইরে যেন কি আসছে। হ্যাঁ, তো ও এসে বেল দিল, বেল দেওয়ার সাথে সাথে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কে দাঁড়িয়ে আছে, মানে এই লকটায় আমরা এখানে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি এবং একটা ডিসপ্লে রয়েছে এবং বাইরে কে আসছে আমরা সেটা কিন্তু দেখতে পাই। শুধু এটুকুই না, এই লকটাকে চাইলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারবেন, তারপরে এনএফসি কার্ড দিয়ে আনলক করা যাবে, এছাড়াও মোবাইল ফোন দিয়েও বিদেশে বসেও আনলক করা যাবে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, উনি বেল দেওয়ার সাথে সাথে আমার ঘড়িতেও কিন্তু ওনার ছবি চলে আসছে যে বাইরে আসলে কে দাঁড়িয়ে আছে। শুধু ঘড়িতেই না, আমার স্মার্টফোনেও কিন্তু ঠিক একই রকমভাবে ছবিটা চলে আসছে। ইভেন এবার আমি চাইলে এটাকে ইগনোর করতে পারি বা স্মার্টফোন দিয়ে চাইলে ওই লকটাকে আনলক করে দিতে পারি। খুব ইন্টারেস্টিং না? টু বি অনেস্ট, এই তালা যদি আপনার বাসায় থাকে এবং আপনি যদি এর সাথে ইউজ টু একবার হয়ে যান এই ধরনের স্মার্ট লকের সাথে, তাহলে আপনার আর ম্যানুয়াল লক মোটেও ভালো লাগবে না। যে বিষয়টা আমার সাথে হয়েছে, আমাদের স্টুডিওতে আমরা দীর্ঘদিন যাবত এই তালা ব্যবহার করছি, তো এখন মনে হচ্ছে আমার বাসায় সেট করা উচিত, কারণ বাসায় গেলে তো ভাই এই ম্যানুয়াল চাবি দিয়ে খুলতে হয় আর কি, যে জিনিসটা অনেক প্যারার মনে হয়। বাট এই লক থাকলে দেখুন কত সুবিধা, আপনি জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারছেন, এনএফসি দিয়ে আনলক করতে পারছেন বা পাসওয়ার্ড দিয়ে আনলক করতে পারেন, কে আসলো গেল সব ডাটা থাকছে এখানে। আবার আপনি অনেক দূরে রয়েছেন, বিদেশে রয়েছেন, বাট আপনার বাসা খোলা দরকার, কেউ আসছে ঢুকতে হবে, আপনি চাইলে ওইখানে বসে আনলক করে দিতে পারেন। ব্যাপারটা কত ইন্টারেস্টিং। তো আমরা যে কাজটা করব, এই লকের সুবিধা অসুবিধা সবকিছুই জানব, এটা কতটুকু সিকিউর, মানে আসলে দেখতে দেখতে অনেক সুন্দর বাট কাজের কিনা সে বিষয়টা জানবো, এবং এর মাঝে বেশ কিছু দারুণ ফিচার রয়েছে যেগুলো দেখা যায়, আবার কিছু আছে দেখা যায় না হিডেন ফিচার, সেগুলো সম্বন্ধে জানবো, এবং অবশ্যই এটা কিভাবে রান করছে, কতদিনের ওয়ারেন্টি রয়েছে, এভরিথিং জানা যাবে। আচ্ছা, ওয়ারেন্টির বিষয়টা আগেই বলি, এই লকের সাথে কিন্তু 2 বছরের গ্যারান্টি রয়েছে আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন। এবং এই লক কিন্তু আমরা অফিসিয়ালি পেয়েছিলাম স্মার্ট লাইফে, বাংলাদেশের স্মার্ট লাইফ কিন্তু এই লকগুলো অফিসিয়ালি নিয়ে এসেছে এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পারচেস করতে পারছেন আর কি। ডেসক্রিপশনে সবকিছু মেনশন করা থাকলো, ইভেন প্রাইস টাইস এভরিথিং। বাই দ্য ওয়ে, আপনাদের জন্য তো একটা সুখবর আছে, যারা কিনা স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে SAM1000। এই কুপনটা ব্যবহার করলে আপনি ফ্ল্যাট 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন রাইট নাও। তো ফিচারের মধ্যে প্রথমেই যে জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে এই লকটাকে আপনি ফিঙ্গারপ্রিন্টের থ্রুতে আনলক করতে পারছেন। এখন প্রশ্ন থাকবে, ভাইয়া এখানে কয়জনের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা যাবে? এই লকটাতে মোট 300 জন ইউজার সেট করা যায়, তো 300 জনেই যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে চায়, হ্যাঁ 300 জনকেই ফিঙ্গারপ্রিন্টের আন্ডারে রাখা যাবে। বাট আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্টের বাইরেও আপনি এনএফসি কার্ড ইউজ করতে পারেন, এর বাইরে আপনি পাসওয়ার্ড দিয়েও তো আনলক করতে পারবেনই। তবে এই 300 ইউজারের মধ্যে আপনি 9 জনকে অ্যাডমিন হিসেবে রাখতে পারবেন, যারা কিনা চাইলে এর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে বা রিসেট করতে পারবে বা এই টোটাল লকটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আচ্ছা, তো কি দাঁড়ালো, এই লকটাকে আমরা চাইলে কয়েকটা ভাবে আনলক করতে পারছি, আমরা পাসওয়ার্ডের থ্রুতে আনলক করতে পারছি, আমরা ফিঙ্গারপ্রিন্টের থ্রুতে আনলক করতে পারছি, আমরা এটাকে আনলক করতে পারছি আইসি কার্ড বা এনএফসি কার্ডের থ্রুতে, আবার এটাতে ফিজিক্যাল কিও ব্যবহার করা যায়। এবং ফিজিক্যাল কি ব্যবহার করার জন্য এই যে নিচের জায়গাটা দেখছেন, এখানে কিন্তু বেশ বড় সড়ো লম্বাটে টাইপের একটা ফিজিক্যাল কি আছে, সেটা ব্যবহার করতে পারেন। এই লকের সাথে 2-2টা কি ওরা দিয়ে দেয়, যদি কোনো কারণে এর ইলেকট্রিক সিস্টেম কাজ না করে তখন আপনি এই ম্যানুয়াল কি এর মাধ্যমে আনলক করতে পারবেন। এই ডিসপ্লেতে আপনি সমস্ত ফাংশন তো দেখতে পাবেন, এর মেনুটা দেখতে পাবেন, যখন কিনা কোনো নতুন ইউজারকে সেট করবেন সে সমস্ত প্রসেস এখান থেকে আপনি করতে পারছেন বা সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। আবার এই ডিসপ্লেতেই আপনি দেখতে পাবেন অপর প্রান্তে কোন মানুষটি রয়েছে, ফ্রন্ট সাইডে আমরা একটা টাচ বার দেখবো এবং টাচ বারের উপরে একটা ক্যামেরা রয়েছে, আর এই টাচ বারে আমরা দেখবো বেশ কিছু নাম্বার রয়েছে, ওই যে আপনি পাসওয়ার্ড দেওয়ার জন্য, আবার মেনুতে প্রবেশ করার জন্য বাটন রয়েছে, এর পাশাপাশি বেশ কয়েকটা আইকনও দেখছি। আইকনের মধ্যে আমরা যেমন বেল আইকনটা দেখছি, আবার লক আইকনটা দেখছি, লক আইকনের থ্রুতে আপনি এই তালাকে লক করতে পারছেন বাইরে থেকে, আর বেল আইকনের মাধ্যমে আপনি কলিং বেল দিতে পারছেন। আমাদের বাসা বাড়িতে তখন আর আলাদা করে কোনো কলিং বেল ইউজ করার প্রয়োজন পড়ছে না। স্পিকারের লাউডনেস মোটামুটি অনেক জোরে বাজে এমন না, বাট যতটুকু বাজে ছোটখাটো একটা বাসা বাড়ির জন্য ঠিকঠাক আছে। এছাড়াও ব্যাক প্যানেল থেকে বা ভিতরের সাইড থেকে আপনি লকে ম্যানুয়ালি লক করতে পারছেন বা আনলকও করতে পারছেন, সে সমস্ত সুযোগ রয়েছে। আর এই ডোরটাকে যখন কিনা আপনি লক করে দিচ্ছেন বা জাস্ট টেনে রাখছেন, এটা অটোমেটিক কিন্তু লক হয়ে যাচ্ছে। এবারে হিডেন ফিচারের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, আপনি চাইলে খুব সহজেই এই দরজাকে আনলক বা এই লকটাকে আনলক করতে পারছেন যে কোনো জায়গায় বসে মোবাইল ফোন দিয়ে, জাস্ট একটা মোবাইল ফোন দিয়ে সহজে আনলক করতে পারছেন। ওদের অ্যাপ্লিকেশন রয়েছে ইউ স্মার্ট গো, এটার থ্রুতে আপনি আনলক করতে পারছেন। ধরুন বাইরে থেকে কেউ এসে এই যে বেল দিল, বেল দিলে আপনার ফোনের সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে যে তোমার দরজায় কেউ এসছে এবং তার ছবি সহ আপনি আপনার স্মার্টফোনে দেখতে পাবেন যে হ্যাঁ বাইরে কে দাঁড়িয়ে আছে। এবার যদি ছবি টবি দেখে আপনার মনে হয় যে হ্যাঁ আমার ঘরের লোক বা আমার পরিচিত লোক, আমার দরজাটা খোলা উচিত, আপনি দরজাটা খুলে দিতে পারেন, অথবা আপনি যদি চান ইগনোর করতে, আপনি চাচ্ছেন না সে ঢুকুক দরজা দিয়ে, তখন আপনি এটাকে ইগনোর দিয়ে দিলেন, তখন কিন্তু দরজাটা আর খুললো না। অ্যাপের থ্রুতে এই লকের আপনি কন্ট্রোল পেয়ে যাবেন, প্লাস যত ধরনের নোটিফিকেশন আছে সব কিছু কিন্তু অ্যাপ্লিকেশনে আসবে। যেমন ধরুন কে কে আসলো, প্রত্যেকের ছবি আপনি আপনার ফোনে পেতে পারেন, মানে যখন আসলো সে তো বেল দিয়েছে তখন আপনি দেখতে পান। বা কেউ যদি আনলক করে, সে ফিঙ্গারপ্রিন্টের থ্রুতে আনলক করলো নাকি এনএফসি কার্ডের থ্রুতে আনলক করলো নাকি পাসওয়ার্ড দিয়ে আনলক করলো, সমস্ত তথ্যগুলোই কিন্তু আপনি আপনার ফোনের ওই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। এই লোকে আরও একটি দারুণ স্মার্ট
ফিচার রয়েছে। আপনি ধরেন বাইরে থেকে আসলেন, আপনার সাথে একজন বাইরের লোক রয়েছে এবং আপনি পাসওয়ার্ড দিয়ে দরজাটা আনলক করবেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার কাছে ম্যানুয়াল কিউ নেই, সেই ক্ষেত্রে আপনি যখন পাসওয়ার্ডটা দিতে যাবেন তখন তো ওই ব্যক্তি দেখে ফেলতে পারে আপনি কি কি পাসওয়ার্ড দিচ্ছেন। তো এই ভয়টা অনেকেরই থাকবে। তখন আপনি যে কাজটা করবেন, র্যান্ডম যে কোনো একটা নাম্বার চাপবেন, বেশ কয়েকটা নাম্বার চাপলেন, চাপার পরে আপনার যে অরিজিনাল পাসওয়ার্ড সেটাও দিবেন, দেখবেন দরজাটা অটোমেটিক আনলক করে দিচ্ছে। এই লকের স্মার্ট সিস্টেম সেটা বুঝে নিতে পারে, বাট ওই ব্যক্তি কিন্তু সে পাশে বসে এতগুলো পাসওয়ার্ড জীবনে মনে রাখতে পারবে না বা বুঝতে পারবে না যে কিভাবে এটা আনলক হলো। প্রাইভেসির বিষয় মাথায় রেখে ওরা কিন্তু এখানে একটা ম্যানুয়াল লক দিয়ে দিয়েছে, যেটা এটার সাথে কোনো ধরনের ইলেকট্রিক কোনো কানেকশন নেই, কোনো কিছু দিয়ে এটা খোলা যাবে না, এটা হাত দিয়েই খুলতে হবে। তো এই লকটা যদি আপনি একবার করে দেন, এবারে বাইরে থেকে যে কেউ এসে এনএফসি দেখ, ফিঙ্গারপ্রিন্ট দেখ, যা খুশি তাই দেখ, ইভেন ম্যানুয়াল লক, কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে আনলক করা যাচ্ছে না, কারণ এটা আপনি ভিতর দিক থেকে লক করে দিয়েছেন। বাট এটা খুলতে হলে আপনাকে এভাবে ভিতর থেকে আনলক করতে হবে। এই লকের ভিতরে মেমোরি কার্ড ব্যবহার করা যায়, হ্যাঁ ভিতরের সাইড থেকে মেমোরি কার্ড ব্যবহার করতে হয় ব্যাটারির নিচে, বাট ওই জায়গাটা আসলে খুব সহজে দেখাও যায় না, মেমোরি কার্ডটা ব্যবহার করাটা একটু কষ্টকর, কিন্তু এটা তো বারবার খোলার জিনিস না, তবে আপনি ব্যবহার করতে পারবেন এখানে। এখন মেমোরি কার্ডটা কেন লাগবে, বাইরে থেকে কে কখন আসলো, কে এসে বেল দিলো, কে ঘরে ঢুকলো, প্রত্যেকের ভিডিও রেকর্ড হয়ে থাকবে, সোজা কথা ক্যামেরাটা যতক্ষণ রান হয়ে থাকবে ততক্ষণই এটা ভিডিও করে রাখবে এবং সেই ভিডিও আপনি দেখতেও পারছেন যে আপনার বাসায় কে কখন আসছিল। এরপর এমনটা হতে পারে না আপনার মনে হচ্ছে দরজার অপর প্রান্তে কেউ দাঁড়িয়ে আছে, বাট আপনি দেখতে চাচ্ছেন যে আসলে কে, সে বেলটেল দেয় নাই কিন্তু আপনি দেখতে চাচ্ছেন যে অপর প্রান্তে কি আছে, আপনি ভিতর থেকে কিন্তু ক্যামেরা ভিউ পেতে পারেন। এই বাটনটাতে আপনি প্রেস করে ক্যামেরা দেখতে পাবেন যে বাইরে কি হচ্ছে বা কে আছে। ধরুন এই লকটা আপনি আপনার অফিসে ব্যবহার করেন, যেমনটা আমরা অফিসে ব্যবহার করছি আমাদের স্যামজনে, তো এখানে একজন এমপ্লয়ি কিছুদিন পরে চলেও যেতে পারে, তখন চাইলে কিন্তু তাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, যে কোনো অ্যাডমিন তাকে চাইলে রিমুভ করে দিতে পারবে, সুতরাং এই জায়গাটাও সিকিউর আছে। এখন আসল কথা হলো এইটার বিল্ট কোয়ালিটি কেমন, বিল্ট ম্যাটেরিয়ালস কি, এই জিনিসটা দেখে আপনার মনে হতে পারে প্লাস্টিকে তৈরি নাকি, বাট না এটা আসলে মেটালে তৈরি। হ্যাঁ উপরের পাশ যে পাশটাতে আমরা দেখছি যে টাচ বার রয়েছে, হ্যাঁ সেই অংশটা অবশ্যই প্লাস্টিকে তৈরি, কিন্তু তার নিচের অংশটা টোটালটা মেটালে তৈরি। এবং এখানে লকের জন্য যে লক সিস্টেমটা, যেটা টোটালি ব্যবহার করা হয়েছে, এইটা কিন্তু অনেক বড় সড়ো, আমাদের নর্মালি বাসা বাড়িতে যে লক সিস্টেমগুলো হয়ে থাকে তার চাইতে অনেকটাই মজবুত, সেটা হয়তো আপনারা দেখেও বুঝতে পারছেন। ব্যাক সাইডে বা ভিতরের পার্টটা তো আমরা দেখছি প্লাস্টিকের অংশ রয়েছে, যেমন মনিটরের পার্টটা, এই পার্টটা প্লাস্টিক, বাকি অংশগুলো মেটালে তৈরি। এখন তারপরে প্রশ্ন থাকতে পারে এই মেটাল আসলে কতটুকু শক্ত, তো আমি আসলে ওদেরই একটা ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম যে জিনিস কেনার, নাহলে হয়তো আমারও কেনা হতো না। তো সেখানে আমি দেখছিলাম যে ওরা টাকাটা কি করে অনেক মানে ভাঙার চেষ্টা করছে বা দেখিয়েছে যে আসলে কতটা শক্ত, দেন আমি ডিসাইড করি যে আসলে এটা নেওয়া যায়। আরেকটা ব্যাপার আছে, যদি কেউ এই লকের উপরে আসলে প্রেসার দেয় বা ভাঙার চেষ্টা করে, এটাতে একটা সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম আছে, ও এটা সেন্স করতে পারে, কেউ যদি দরজা জোরে আঘাত করে ও সাথে সাথে অ্যালার্ম দেওয়া শুরু করবে এবং আপনার ফোনে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, ক্যামেরাটার মধ্যে ছবি টবি পাঠিয়ে আপনাকে নোটিফিকেশন দেবে যে বাইরে এরকম ঝামেলা হচ্ছে। সুতরাং আপনিও জানতে পারছেন যে এই লকটা কেউ ভাঙার চেষ্টা করছে। ফার্স্ট অফ অল এটা ভাঙাটা এত সহজ না, এটা ভাঙার আগে অবশ্যই কাঠের দরজা ভাঙা লাগবে, আদারওয়াইজ এটা ভাঙবে না, টু বি অনেস্ট এটাই। তারপরে অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই লকের সামনের সাইড যদি আমরা কোনোভাবে খোলার চেষ্টা করি, তারপরে কি মেইন লক যেটা আর কি, ওইটাকে খোলা যাবে কিনা, তালা যেটা, না এটা আসলে সম্ভব না, এটা ওইভাবে খোলার কোনো সুযোগই নেই, সামনের দিক থেকে আপনি ওইভাবে চাইলে খুলতেও পারবেন না। নর্মালি আমাদের বাসা বাড়িতে যে লকগুলো থাকে না, একদম ভিতর দিক থেকে আটকানো থাকে, চাইলেই বাইরে থেকে হুট করে খুলে ফেলা যায় না, এটার ক্ষেত্রেও সেম, বা তার থেকেও বেশ কিছুটা শক্তপোক্ত মনে হয়েছে আমাদের কাছে। এই লক আমাদের স্টুডিওতে আমরা ব্যবহার করছি অনেক দিন যাবত ধরে, এবং আসলে এটা যদি শক্তপোক্ত ওরকম লেভেলের না হইতো তাহলে আমি অন্তত জীবনে আমার স্টুডিওতে এটা ব্যবহার করতাম না। মানে এটার যে আসলে মেইন যে লকটা, এই জায়গাটা কিন্তু অনেক বড় এবং এগুলো যদি দেখেন যে আসলে এটা খুব হেভিলি আটকে থাকে। তো আমার আগে যে লক সিস্টেমটা এখানে ছিল একদম নর্মাল, তেমন ইয়া ছিল না আর কি, তো এটা বেশ শক্তপোক্ত এবং এই কারণে চিন্তা করলাম যে না এটা ইউজ করা যায় আসলে। এখন ফাইনালি প্রশ্ন থাকবে, ভাইয়া এই জিনিস যেহেতু ফিঙ্গারপ্রিন্টে কাজ করছে, মনিটর চলছে, তার মানে ব্যাটারিও আছে এর ভিতরে, এবং সেই ব্যাটারিতে ব্যাকআপ কেমন থাকে, নাকি এটা সরাসরি কারেন্টের থেকে কানেক্ট করতে হয়? না, এখানে ব্যাটারি আছে 4200 mAh এর, এবং মজার ব্যাপার হলো এই ব্যাটারি একবার চার্জ দিলে পরে আপনি ভুলে যাবেন যে এটা মানে আদৌ ব্যাটারি আছে কিনা, এর ভিতরে ব্যাটারি লাগে কিনা, কারণ এক ব্যাটারিতে মানে একবার চার্জ করে নিলে এটা অনায়াসে আপনার 4-5 মাসের মতো ব্যাকআপ দিয়ে ফেলবে। এখন যে সমস্ত অফিসে আসলে অনেক বেশি মানুষ আছে সে সমস্ত জায়গাগুলোতে ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম দিতে পারে, তারপরে আমার মনে হয় না 3.5-4 মাসের কম ব্যাকআপ দেবে, বাট বাসা বাড়ি বা আমাদের মতো এরকম ছোট অফিসগুলোতে সে সমস্ত জায়গায় ইজিলি এটা 4.5 মাসের মতো বা 5 মাসের মতো ব্যাকআপ দিয়ে ফেলবে। ইভেন তাতে প্রতিনিয়ত এর মনিটর অন হোক বা কেউ সে বেল দেখ না দেখ, তাতে করেও দেখবেন যে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। বাট আমি গেলাম বিদেশে, আসলাম 6 মাস পরে, এসে দেখলাম যে এই জিনিসের চার্জ নেই, এবার আমি কেমনে ঢুকবো? সিরিয়াস প্রশ্ন না, এটা একটা সলিউশন আছে। ধরুন আপনি ফিজিক্যাল কি নিতেও ভুলে গিয়েছিলেন বা নিয়ে যান নাই, তো ফিজিক্যাল কি হলে আমরা এই যে এখান দিয়ে ফিজিক্যাল কি দিয়ে তখন খুলতে পারতাম, বাট এটাতে চার্জ নেই, এটা কাজ করছে না, তখন যে কাজটা করবেন এরকম একটা পাওয়ার ব্যাংক থাকলেই চলবে, জাস্ট এরকম একটা মাইক্রো ইউএসবি কেবল দিয়ে এখানে, এই যে এখানে একটা পোর্ট আছে, এই পোর্টে আপনি কানেক্ট করলেন,
এই দেখুন, এইবারে আপনি চাইলে কিন্তু এটাকে আনলক করে ফেলতে পারছেন খুব সহজেই, জাস্ট পাওয়ার দিলেই হয়েছে, এটুকুই। এখন ফাইনালি আরেকটা বিষয় অবশ্যই আপনাদের জানা উচিত, এই লকটাকে চাইলে যে কোনো ডোরে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, যে কোনো কাঠের দরজা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, কিন্তু রেগুলার যে ছোটোখাটো লকগুলো আমরা ব্যবহার করি, ওই লকের জন্য যে কাটিং বা মানে ফ্রেমটা যতটুকু কাটা হয়, এটার জন্য একটু বড় সড়ো জায়গার প্রয়োজন হয়, কারণ এর ভিতরে যে মেইন লকটা ওইটাই অনেক বড়। তো তার জন্য হয় কি, আমরা ভাড়া বাড়ি যেগুলোতে থাকি আর কি, ওই সমস্ত বাড়ির দরজা কাটাকাটি করতে গেলে তো বাড়িওয়ালাও হয়তো রাজি নাও হতে পারে, তো সেই ক্ষেত্রে একটা সমস্যা। তবে স্মার্ট লাইফের দেখলাম ছোট ছোট বেশ কিছু লক রয়েছে এই ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমেই, যে লকগুলো কিন্তু আবার চাইলে যে কোনো ডোরে খুব সহজেই অ্যাটাচ করা যায় বা লাগানো যায়, সেগুলো চাইলে পারচেজ করতে পারেন, ওগুলোর দাম আরো কম। তবে নিজেদের বাসা বাড়ি বা অফিস সে সমস্ত জায়গায় কিন্তু এই লকটা দুর্দান্ত একটা জিনিস, না হলে অ্যাটলিস্ট আমি ব্যবহার করতাম না, আমি ব্যবহার করে আসলে খুবই মজা পেয়েছি, যে কারণে ব্যবহার করছি আর কি। আবার যেহেতু 2 বছরের একদম অফিসিয়াল গ্যারান্টি বা ওয়ারেন্টি আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং 2 বছরের মধ্যে কিছু হলে ওরা রিপ্লেস করে দেবে বা ঠিক করে দেবে, তো ওইটার একটা নিশ্চয়তা আছে। আবার 5 বছরের সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন। তো এই লকটা যখন বাংলাদেশে প্রথম আসে, স্মার্ট লাইফে দাম ছিল হচ্ছে গিয়ে 25,000 টাকার মতো, বাট রাইট নাও এটা পাওয়া যাচ্ছে 22,499 টাকায়। কিন্তু এটা আপনার নিজেকে নিয়ে সেট করতে হবে, আর যদি কিনা সেট আপ করে নেন ওদের থেকে, সেক্ষেত্রে আপনার এটার দাম পড়বে 24,499 টাকা। আমরা ওদেরকে দিয়ে সেট করে নিয়েছিলাম আসলে, কারণ ওরা যেহেতু একটাতে এক্সপার্ট, সো সহজে পারছিল ব্যাপারটা আর কি। আর এই যে এটা ব্যবহার করা বা টিউটোরিয়াল কিভাবে কি করতে হবে, এগুলো ওদের এক্সপার্ট আপনাকে সবকিছু শিখিয়ে দেবে, প্লাস এই লক ব্যবহারের টিউটোরিয়াল আমি দেখলাম একদম ইউটিউবে সুন্দর করে আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখে নিল হয়। এই লকের পাশাপাশি স্মার্ট লাইফে স্মার্ট সুইচ সকেট এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, প্লাস আমি বলছিলাম ওই যে ছোটো সাইজের লকগুলো পাওয়া যায়, আবার এর প্রো ভেরিয়েন্টগুলো পাওয়া যায়। তো আপনারা তাদের সাইটগুলো একটু ভিজিট করে দেখতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আর কি। সত্যি বলতে এই ভিডিওটা আসলে কোনো স্পন্সর্ড ভিডিও ছিল না, আমি নিজে ওনাদের কাছ থেকে এটা কেনার জন্য ওনাদের সাথে যোগাযোগ করি, পরবর্তীতে ওনারা যখন জানে যে আসলে এটা আমি আমাদের স্টুডিওর জন্য নিচ্ছি, তখন ওরা বলে যে ভাইয়া আমরা আপনাদের সাথে একটু কাজও করতে চাই এটা নিয়ে, বাট আপনি আগে ব্যবহার করে দেখুন। তো আমরা আসলে এই দীর্ঘ কয়েক মাস ব্যবহার করার পরে ফাইনালি ডিসিশন নিলাম, হ্যাঁ আসলে এটা নিয়ে ভিডিও করা যায়, দেন ওদের সাথে আমরা কোলাবোরেশন আসি। এর আগে কিন্তু আসলে আমি নিজে এটা পারচেস করছিলাম, আবার আপনাদেরকে মেনশন করছি। তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই লকের আরও বিস্তারিত অন্য কোনো ভিডিও চান কিনা, বা এর প্রো ভেরিয়েন্ট অথবা এই লক কতটা শক্তপোক্ত সেটা দেখানোর জন্য ভিডিও চান কিনা, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো, ভিডিওর ডেসক্রিপশনে সবকিছু মেনশন করা থাকলো, যাদের যা প্রয়োজন দেখে নেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।